أعوذ بالله من الشيطان الرجيم. ولا تخف ما ليس لك به علم، إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ যে বিষয় নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে কিছু কথা আলোচনা করা। এই জীব দিয়ে আমরা যে সমস্ত শরীয়ত বিরোধী কাজ করি, নিষিদ্ধ কাজ যা আল্লাহ কোরআনে এবং বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে আমাদেরকে নিষেধ করেছেন, সেই সম্পর্কে কয়েকটি জিনিস আপনাদের সামনে পরিবেশন করার জন্য আমি এসেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এই জীব দিয়ে মিথ্যা কথা বলি যা পূর্বের বিষয়ে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন জিনিসের পিছনে পড়ো না যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার দর্শন শক্তি, তোমার শ্রবণ শক্তি মানে তোমার চোখ, তোমার কান আর তোমার অন্তকরণ, যেগুলো আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন কালকে কিয়ামতের মাঠে, এগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে বা তুমি জিজ্ঞাসিত হবে, এগুলির কৈফিয়ত তলব করা হবে, যেগুলি আমি আপনি বা আমরা কিভাবে কোন কাজে ব্যবহার করেছি কালকে কিয়ামতের মাঠে, এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আমরা যদি তা সঠিক পথে ব্যয় করে থাকি তাহলে ইনশা আল্লাহ তাআলা এগুলি আমাদের হয়ে জান্নাতে যাওয়ার কারণ হবে, আর এগুলো যদি আমরা সঠিক পথে সদ্ব্যবহার না করে থাকি তাহলে এগুলির কারণে কালকে হয়তো আমাদেরকে জাহান্নামে যেতে হতে পারে। ওয়ালিয়াদু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা বলা থেকে সতর্ক করতে গিয়ে আমাদেরকে বলছেন যে যারা কেনাবেচা করে তারাও যদি সত্য কথা বা সত্যের আশ্রয় নেয় তাহলে তাদের কেনাবেচাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। অনেকে আছে কেনাবেচার ক্ষেত্রে ব্যবসায়ীরা কত যে মিথ্যা বলে আর কত যে মিথ্যার আশ্রয় নেয় যা বলে শেষ করা যাবে না। খারাপ মাল মিথ্যা কথা বলে ভালো বলে চালিয়ে দেবে, মালটা হয়তো কিনেছে কিছু দামে অন্য দাম বলে মিথ্যা কথা বলবে, কসমও খাবে যে আল্লাহর কসম করে বলছি আমি এত দিয়ে কিনেছি বা এটা খুব ভালো, এটা খুব সুন্দর, এইভাবে মিথ্যা কথা বলে। ওরা মনে করে যে এতে আমার ব্যবসা খুব চালু হবে, কিন্তু ব্যবসা হয়তো খুব চালু হবে, জিনিস হয়তো খুব বিক্রি হবে, কিন্তু তাতে কোনো বরকত থাকবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাইআন বিল খায়ার, যারা কেনা বেচা করে তারা তাদের অধিকার আছে মানে নেওয়া আর না নেওয়া, আপনি বেচছেন আমি কিনছি, আমার কিনে ফিরে দেওয়া আর আপনার ফিরিয়ে নেওয়া ততক্ষণ পর্যন্ত অধিকার থাকে, মালাম ইয়াতাফাররাকা, যতক্ষণ না তারা একে অপর থেকে বিচ্ছেদ হয়েছে ততক্ষণ পর্যন্ত নেওয়া দেওয়ার ব্যাপারে তাদের এখতিয়ার আছে, অধিকার আছে, ইচ্ছা হলে নেবে না হয় ফেরত দেবে, অনুরূপভাবে যে বিক্রি করছে ইচ্ছা হলে সে ফিরিয়ে নিতে পারবে, যতক্ষণ না একে অপর থেকে ওরা বিচ্ছেদ হয়েছে। যদি তারা সত্য বলে একে অপরকে অবাইয়ানা আর পরিষ্কার করে যদি বলে দেয় ভাই আমার জিনিসটা হচ্ছে এই রকম, এই ধরনের মিথ্যার যদি আশ্রয় গ্রহণ না করে বুরেকা ফি বাইয়েহিমা, তাহলে তাদের এই কিনা বেচাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ওয়া ইন কাযাবা, কিন্তু তারা যদি মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা করে যদি বলে যে আমার জিনিসটা এই রকম ওই রকম, ধোঁকা দেওয়ার কারণে বা প্রতারণা করার উদ্দেশ্যে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, ওয়া খাতামা, আর যদি দোষকে তারা গোপন করে নেওয়া দেওয়ার ব্যাপারে, মুহাক্কাত বারাকাত বাইয়েহিমা, তাদের বেচা কিনার মধ্যে যে বরকত থাকবে সেই বরকতটা নষ্ট হয়ে যাবে, সেই বরকত আর থাকবে না, সেই বরকতকে তুলে নেওয়া হবে মিথ্যা কথা বলার কারণে এবং দোষকে গোপন রাখার কারণে। মানুষ অনেক সময় কিছু বিক্রি করতে গেছে, ঘড়ি হোক, মোবাইল হোক, জিনিসপত্র হোক, আরো যে সমস্ত জিনিস আসবাবপত্র আছে যা আমরা বেচা কিনা করি, অনেক সময় জিনিসটা খারাপ কিন্তু মিথ্যা কথা বলে নিয়ে বলে এটা খুব সুন্দর, এর মধ্যে কোনো দোষ নেই, এর মধ্যে কোনো খারাপই নেই, এবং তার মধ্যে আসলেই দোষ আছে, কিন্তু সেই দোষটাকে গোপন করে, এতে কিন্তু মুসলমানদেরকে ধোকা দেওয়া হয়, প্রতারণা করা হয়। আর আমরা ভালো করে জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না।
হাদিসের মধ্যে আছে মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সাবরাতি তাআমিন ফাআদখালা ইয়াদাহু ফিহা ফানালা আসাবিআহু বালালা ফাকালা মা হাযা ইয়া সাহিবাত তাআম ফাকালা আসাবাতুহু সামা বুখারি ও মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বাজারে যাচ্ছিলেন এক ব্যক্তি তার শস্য বিক্রি করছিল আল্লাহর নবী তার শস্যের বস্তার মধ্যে হাতটা ঢুকিয়ে দিলেন যখন হাত ঢুকিয়ে দিলেন আঙ্গুলগুলো আল্লাহর নবীর ভিজে ভিজে লাগলো মানে তলায় ভিজে আছে আর কি উপরে শুকনো রাখছে লোকটি আর তলায় ভিজে জিনিস রাখছে তখন আল্লাহর নবী সেই লোকটিকে লক্ষ্য করে বললেন মা হাদা ইয়া সাহাবাতান একই ব্যাপার তলায় দেখতে ভিজে রয়েছে উপরে তোমার শুকনো তলায় কিন্তু ভিজে ব্যাপারটা কি তখন সেই লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ পানি হয়েছিল পানির কারণে ভিজে গেছে তখন আল্লাহর নবী তাকে বললেন ভিজেই যখন গেছিল তা ভিজেগুলো উপরে রাখতে যারা কিনতে আসতো তারা দেখে শুনে কিনতো তারা ইচ্ছা হলে কিনতো না হয় কিনতো না কিন্তু তুমি তাদেরকে ধোকা দেওয়ার জন্য শুকনোগুলো উপরে রেখেছো আর ভিজেটাকে তলায় রেখেছো এটা তো প্রতারণা এটা তো ধোকা দেওয়ার ব্যাপার হয়ে গেল ওমান গাশানা ফালাইসা মিন্না আর যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হয় না বা আমার দলভুক্ত হয় না তো ভাইরা আমার যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে বেচা কিনাতেও মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না বরং বেচা কিনাতেও সত্য পথে থাকতে হবে সত্যর আশ্রয় গ্রহণ করতে হবে সত্যভাবে ব্যবসা করতে হবে ইনশা আল্লাহ তাআলা সত্যভাবে যারা ব্যবসা করে সত্যতা যারা অবলম্বন করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন কিভাবে ব্যবসা চালু হবে কিভাবে খরিদ্দাররা কাস্টমার আপনার কাছে আসবে আপনি জানেন না এই ব্যবস্থা আল্লাহ করে দেন সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বাস আমাদের আস্থা বা ভরসা রাখতে হবে আল্লাহর উপরে যে যদি আমরা সত্য পথ অবলম্বন করি মিথ্যা থেকে নিজেকে বাঁচাই ইনশা আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করবেন আর এতে আমাদের অনেক বরকত থাকবে আর মিথ্যা আশ্রয় গ্রহণ করার পরে যদি খুব বিক্রি হয় খুব চালু হয় খুব ব্যবসা চলে চললেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ব্যবসায় বরকত দেবেন না আপনার ওই পর্ষায় কোনো বরকত থাকবে না আর যে জিনিসের মধ্যে বরকত থাকে না তা লাখ লাখ এলেও পূরণ হবে না প্রয়োজন বাড়তেই থাকবে আপনি দেখবেন কত হাজারো হাজার মানুষ আছে যাদের টাকা পয়সা বিষয় সম্পত্তির কোনো কিছুর অভাব নেই কিন্তু যেন তাদের অভাব মিটে না প্রয়োজন যেন পূরণ হচ্ছে না অনেক টাকা বেতন পায় তাও যেন সংসার চলে না মাস শেষ হওয়ার আগে আগেই যেন তার বেতনের টাকা সব শেষ হয়ে যায় কেন কারণ সৎ পথে হয়তো উপার্জন করতে পারে না মিথ্যা হয়তো আশ্রয় গ্রহণ করেছিল মিথ্যাভাবে হয়তো উপার্জন করেছিল কিংবা ভালোভাবে তার দায়িত্ব সে পালন করে না যার কারণে তার টাকার মধ্যে বরকত থাকে না তাই বেশি হওয়া সত্ত্বেও বরকত না থাকার কারণে এগুলি সব নষ্ট হয়ে যায় অতএব প্রত্যেক মানুষের উচিত যে সততা অবলম্বন করবে ব্যবসার ক্ষেত্রেও মিথ্যা কথা বলবে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে মিথ্যা কথা থেকে সতর্ক করেছেন এইভাবে মিথ্যা সম্পর্কে বলতে গিয়ে এটাও মানুষ অনেক সময় বলে সেটা হচ্ছে মিথ্যা স্বপ্ন গড়ে বলা এটা জীবের একটা আপদ বা কুকর্ম যা আমরা এই জীব দিয়ে করে থাকি স্বপ্ন দেখিনি অথচ মানুষকে এসে বা বন্ধু মহলে এসে সাথীদের সাথে বলে আজকে রাতে আমি এই 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 দেখেছি অনেক কিছু পরিবেশন করে আমি রাতে আজকে এরকম এরকম স্বপ্ন অথচ সে তা দেখেনি মিথ্যা স্বপ্ন গড়ে বলা এটা বড় অপরাধ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই হাদিসের মধ্যে বললেন মান তাহাল্লামা বিহিলমিন লাম ইয়ারা কুল্লিফা আন ইয়াকদা বাইনা শাইরাতাইন ওয়ালান ইয়াফআল ওমান সাওয়ারা সূরাতান কুল্লিফা আন ইয়ানফাকা ফী ওয়া লাইসা বিনাফিক বুখারী শরীফের হাদিস বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো স্বপ্ন গড়ে বলে অথচ সে দেখেনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বাধ্য করবেন আন ইয়াকদা বাইনা শাইরাতাইন দুটো জবের মধ্যে সংযোজন সৃষ্টি করার কাজে আল্লাহ তাকে বাধ্য করবে যে তুমি এই দুটো জবের মধ্যে সংযোজন সৃষ্টি করো মিলিয়ে দাও ওয়ালাইয়া ফাল তা কিন্তু সে কোনোদিন পারবে না স্বাভাবিক কথা দুটি জবের দানা যদি আমরা কেউ মনে করি যে এই দুটির মধ্যে আমরা জোড়া লাগিয়ে দিব তা কোনোদিন পারা যাবে না কোনোদিন সম্ভব নয় মিথ্যা স্বপ্ন গড়ে বললে আল্লাহ তাআলা কালকে কিয়ামতের মাঠে এরকম করে বাধ্য করবেন যে তুমি এই দুটি জবের মধ্যে সংযোজন সৃষ্টি করো অথচ তা কিন্তু করতে পারা যাবে না একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মিথ্যা স্বপ্ন যারা গড়ে বলে তাদের সম্পর্কে সতর্ক করে বলেছেন মান তাহাল্লামা বিহিলমিন কুল্লিফা আন ইয়াকিদা বাইনা শাইরাতাইন ওয়ালা ইয়াফআল ওয়ামান ইস্তামা ইলা হাদীসে কওমিন ওয়া হুম লাহু কারিহুন সুব্বা আলা উদুনাইহি আনা কা ইয়াউমাল কিয়ামা ওয়ামান সাওয়ারা সূরাতান উদ্দিবা ওয়া কুল্লিফা আন ইয়ানফাকা ফিহা রূহ ওয়া লাইসা বিনাফি বুখারী ও মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলছেন যে মিথ্যা স্বপ্ন গড়ে বলে তাকে দুটি জবের মধ্যে সংযোজন সৃষ্টি করতে বাধ্য করা হবে কালকে কিয়ামতে আল্লাহ তাআলা তাকে দুটি জবের দানা দিয়ে বলবেন যে এই দুটির মধ্যে তুমি সংযোজন সৃষ্টি করে এই দুটোকে মিলিয়ে দাও ওয়ালা ইয়াফআল অথচ সে তা কখনোই করতে পারবে না ওমান ইস্তামা ইলা হাদীসে কওমিন ওহুম লাহু কারিহুন আর কেউ যদি কোনো জাতির কথা কান লাগিয়ে শোনার চেষ্টা করে যা তারা চায় না যে সে তাদের কথা শুনুক কালকে কিয়ামতের মাঠে তার দুই কানে শিশে গলিয়ে ঢালা হবে ওমান সাওয়ারা সূরা উদ্দিবা ওয়া কুল্লিফা আন ইয়ানফাকা ফিহা আর যে কোনো চিত্র আঁকবে বা ছবি তুলবে ছবি আঁকবে তাকে শাস্তিও দেওয়া হবে এবং তাকে বাধ্য করা হবে বলা হবে যে তুমি যা এঁকেছো যা তুমি অঙ্কন করেছো তার মধ্যে তুমি আত্মা দাও প্রাণ সঞ্চার করো ওয়ালা হিসাবে না আফেক সে কিন্তু তা কখনোই বা কোনোদিনই করতে পারবে না অনুরূপভাবে এই জীব দিয়ে আমরা যে অপরাধটা করি যে কাজটা করি সেটা হচ্ছে যে আমরা মিথ্যা সাক্ষী দিই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে সত্য সাক্ষ্য দিতে বলেছেন আর মিথ্যা সাক্ষী থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন তাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা ন্যায় বিচারের উপরে স্থির থাকো প্রতিষ্ঠিত থাকো আর আল্লাহর উদ্দেশ্যে তোমরা সত্য সাক্ষ্য দেবে যদি এই সত্য সাক্ষ্য তোমাদের নিজের বিরুদ্ধে হয় তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয় এবং তোমাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় তাও তোমরা সত্য সাক্ষ্য দেবে মিথ্যা সাক্ষ্য কোনো সময় দেবে না যদিও তা তোমাদের তোমাদের পিতামাতার বা তোমাদের কোনো আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় তবুও সত্য সাক্ষ্য দেওয়ার উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে ইয়াকুন গানিয়ান আও ফাকিরা ফাল্লাহু আওলা বিহিমা কেউ ফকির হোক বা ধনী হোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের অধিক ঘনিষ্ঠতর অতএব আদল ইনসাফ এবং সুবিচার করার ব্যাপারে তোমরা প্রবৃত্তির অনুসরণ করবে না ওয়া ইন তালউ আও তুরিদু যদি কেউ বক্রপথ ধরে বা সত্য থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার এ কথা জেনে রাখা দরকার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিষয় সম্পর্কে অবগত যা সে করে বা যা সে বলে অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের মধ্যে বলছেন সূরাতুল মায়েদার মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা আবিল কিসতি ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লা তাআদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ তোমরা ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত থাকবে সত্য সাক্ষ্য দেওয়ার উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে অবিচার করবে না মিথ্যা সাক্ষী তোমরা দেবে না সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে তোমরা প্রতিষ্ঠিত থাকবে কোনো জাতির সাথে তোমাদের বিদ্বেষ এবং শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য দেওয়া থেকে বিরত না রাখে কারো সাথে শত্রুতা আছে কারো সাথে আপনার বিদ্বেষ আছে এই শত্রুতা আর বিদ্বেষ থাকার কারণে তাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবে না বরং যদিও তাদের সাথে তোমাদের বিরোধ আছে বিদ্বেষ আছে শত্রুতা আছে তবুও তোমাদের উচিত হবে সত্য সাক্ষ্য দেবে এবং এই বিদ্বেষ ও শত্রুতা যেন তোমাদেরকে সত্য সাক্ষ্য থেকে ফিরিয়ে না রাখে বা বিরত না রাখে এদেলু ওয়া আকরাবু লিত্তাকওয়া যে তোমরা সব সময় সুবিচার করো আল্লাহ তাআলার এটা সব থেকে নিকটতম জিনিস যে মানুষ একে অপরের সাথে সুবিচার কায়েম করবেন অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করছেন যারা সত্য সাক্ষ্য দেয় তাদের গুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলছেন সত্য সাক্ষ্য দেওয়া হচ্ছে মুমিনদের গুণ বেশেন সূরা ফুরকান আল্লাহ তাআলা বলছেন মুমিনদের গুণ হচ্ছে যে তারা সব সময় সত্য সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী থেকে তারা নিজেকে বিরত রাখে ওয়াইদা মাররু বিল্লাগবে যখন কোনো বেহুদা অন্যায় জিনিস তারা দেখে বা অন্যায় ও বেহুদা জিনিসের পাশ দিয়ে যখন তারা যায় মাররু কেরামা তখন তারা নিজেকে বাঁচিয়ে সম্মানের সাথে সেখান থেকে তারা এড়িয়ে চলে যায় এটা হচ্ছে মুমিনদের গুণ অনুরূপভাবে আল্লাহ তাআলা মুমিনদের গুণ সম্পর্কে বলছেন যে মুমিনরা এমন যে তারা সবসময় সত্য সাক্ষ্য দেবে সূরা মাআরিদ
আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের গুণ হচ্ছে তারা সত্য সাক্ষ্য দেওয়ার উপরে কায়েম থাকে আলা শাহাদাতিহিম কায়েমুন প্রতিষ্ঠিত থাকে তারা তারা অনর থাকে অবিচল থাকে স্থির থাকে তারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেয় না আর তারা নিজেদের নামাজের যত্ন নেয় উলাইকা ফি জান্নাতি মুকরামুন এরাই হবে জান্নাতে সম্মানী মানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে সম্মানিত করবেন তারা সব সময় জান্নাতে থাকবে এবং জান্নাতে তারা সম্মান লাভ করবে তো আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করে বললেন যে এরা মুমিন এরা এমন যে এরা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দেবে না সত্য সাক্ষ্য দেওয়ার উপরে এরা কায়েম থাকে এটা হচ্ছে মুমিনদের গুণ তো এখানে আমাদেরকে যে কথাটাই বলা হচ্ছে আল্লাহ তাআলা যে জিনিসটা আমাদেরকে শোনাচ্ছেন সেটা হচ্ছে এই যে আমরা যখন সাক্ষ্য দেব তখন সত্য সাক্ষ্য দেব কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেব না সত্য সাক্ষী দেওয়াই হচ্ছে মুমিনদের গুণ বিশেষ সব সময় মুমিনরা সত্য সাক্ষ্য দেবে আর মিথ্যা সাক্ষ্য থেকে বিরত রাখবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন আহলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাল আল ইশরাকু বিল্লাহ হুকুকুল ওয়ালিদাইন ওয়া জালাস ওয়া কানা মুত্তাকিয়া فقال وشهادة الزور فما زال يكررها حتى قلنا لعله سكت بخاري ومسلم شريف الحديث আল্লাহর নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আচ্ছা বলো আমি কি তোমাদেরকে বড় পাপ সম্পর্কে অবগত করব না বড় পাপ সম্পর্কে তোমাদেরকে আমি জানিয়ে দেব না قالوا بلى يا رسول الله তখন সাহাবীরা বললেন যে অবশ্যই বলুন বড় পাপ কাকে বলে তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বড় পাপ সম্পর্কে যেটা বললেন সেটা হচ্ছে আশরিকু বিল্লাহ সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা আল্লাহর মতো কাউকে মনে করা আল্লাহ যা পারেন তা অন্যরা কেউ পারে এরকম ধারণা করা আল্লাহর রুবুবিয়াতে শরীক করা আল্লাহর উলুহিয়াতে শরীক করা আল্লাহর গুণাবলী এবং তার নাম সমূহে শরীক করা ইত্যাদি শিরিক করা হচ্ছে সবথেকে বড় পাপ মহাপাপ তাই আল্লাহ নবী তার উম্মতকে সতর্ক করে বলছেন এক নম্বরের মহাপাপ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা আর দুই নম্বরে হচ্ছে ওকুকুল ওয়ালিদাইন মা বাপের অবাধ্যতা করা মা বাপদের যে কত সম্মান তাদের যে কত মর্যাদা আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে আমাদেরকে মা বাপদেরকে সন্তুষ্ট রাখতে হবে তারা যেন আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন কথা ব্যবহার আচার আচরণ চলাফেরা ইত্যাদির মাধ্যমে যেন তাদেরকে আমরা কোনোভাবে কষ্ট না দেই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যদি কারো পিতা মাতা তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে মনে করে নেবেন আপনার জন্য জান্নাত যাওয়া খুবই কঠিন হয়ে যাবে ওই জন্য তো মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরা প্রথমে আল্লাহ তাআলা নিজের কথা নিজের হকের কথা বলার পরে দ্বিতীয় নম্বরে মা বাপের অধিকারের কথা আমাদেরকে শুনিয়েছেন তা থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আল্লাহর অধিকারের পর সবথেকে বড় অধিকার যাদের তারা হলেন আমাদের পিতা মাতা তাদের ব্যাপারে উদাসীন হলে চলবে না তাদের খোঁজ খবর রাখার ব্যাপারে একেবারে মানে ভুলে থাকলে চলবে না সব সময় তাদের অধিকারের কথাটা আমাদেরকে স্মরণে রাখতে হবে কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আমাদেরকে তাদের কথা বলতে গিয়ে একজন সাহাবী জিজ্ঞাসা করে বলছেন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসে বি হুসনি সাহাবাতি ফাকালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক قال ثم من قال ابوك بخاري ومسلم شريف الحديث আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার উত্তম ব্যবহার পাবার অধিকার সবথেকে বেশি কার তখন আল্লাহর নবী বললেন তোমার মায়ের সাহাবী বললেন তারপর কার আল্লাহর নবী বললেন তোমার মায়ের সাহাবী বললেন তারপর কার আল্লাহর নবী বললেন তোমার মায়ের সাহাবী বললেন তারপর কার আল্লাহর নবী বললেন তোমার বাপের তিনবার মায়ের কথা বললেন আর চারবারে আল্লাহর নবী বাপের কথা বললেন আল্লাহর নবী তিনি হেলান লাগিয়েছিলেন এই কথাটা বলার পরে তিনি হেলান ছেড়ে দিয়ে সোজা করে বসলেন তারপরে বললেন ওয়া শাহাদাতুজ জুর আর সবথেকে মহা পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া সাহাবী বলছেন ফামা জালা ইউকাররুহা হাত্তা কুল্লা লাআল্লাহু সাকাত এই মিথ্যা কথা বলাটা এই কথাটা আল্লাহর নবী বারবার পুনরাবৃত্তি করতে লাগলেন বারবার রিপিট করছেন মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষী দেওয়া সাহাবীরা বললেন আমরা তখন বললাম যে হাই যদি তিনি চুপ করতেন তিনি কি আর চুপ করবেন না নাকি বারবার কি এটা বলতে থাকবেন তো ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে বারবার রিপিট করা থেকে আমরা বুঝতে পারছি যে মিথ্যা সাক্ষী দেওয়া সত্যিকারের অতীব বড় অপরাধ কারণ এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে
কত অধিকার যে নষ্ট হয়ে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, কত মানুষের যে কত ক্ষতি হয়ে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, সমাজেতে কত অশান্তি সৃষ্টি হতে পারে এই মিথ্যা সাক্ষীর কারণে, আরো কত অন্যায় অনাচারের যে দরজা খুলে যাবে এই মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে, কত অন্যায়ের পথ যে সুগম হয়ে যাবে তা হয়তো আমি আর আপনি বা আমরা যারা মিথ্যা সাক্ষ্য দিই তারা আমরা হয়তো ধারণা করি না, কিন্তু আসলে এই জিনিসটা খুবই বড় এবং খুবই বড় অন্যায়। তাই প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে যে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে এই জীবটাকে কন্ট্রোল করবে, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে এই জীবের হিফাজত করবে, কারণ এই মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে জীবের একটা বড় অপরাধ, যে অপরাধ থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে। তো এই কোরআনের আয়াত এবং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা পরিষ্কার একথা বুঝতে পারছি যে মিথ্যা সাক্ষী দেওয়া সত্যিকারের অতীব বড় অপরাধ। একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন, আখবরনি আনিল কাবায়ের, হে আল্লাহ রসুল আমাকে কাবিরা গুনা সম্পর্কে বলেন যে কি কি জিনিস আছে যা করলে কাবিরা বা বড় পাপ হয়ে যায়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ইশরাকু বিল্লাহ, এক নম্বরে মহাপাপ হচ্ছে যে আল্লাহর সাথে শিরিক করা। কালা সুম্মা মাদা, সাহাবী বললেন তারপরে কি? তখন আল্লাহ নবী বললেন, সুম্মা ওকুকুল ওয়ালিদে, তারপরে মহাপাপ হচ্ছে মাতা পিতার বিরোধিতা করা। কালা সুম্মা মাদা, তারপর কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুম্মা শাহাদাতুজ জুর, তারপরে বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া এটা হচ্ছে বড় পাপ, মহাপাপ, যে পাপ থেকে আমাদেরকে সতর্ক থাকতে হয়, বা যে পাপ অটোমেটিক আল্লাহর কাছে ক্ষমা হয় না, যে পাপের জন্য বিশেষভাবে মানুষকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কাবিরা গুনাহ সম্পর্কে বলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাবিরা গুনাহ হচ্ছে শিরিক করা আল্লাহর সাথে, আর মা বাপের অবাধ্যতা করা, আল ইয়ামিনুল গুমুস, আর কাবিরা গুনাহ হচ্ছে ইয়ামিনুল গুমুস। সাহাবি বলছে, ওয়ামা ইয়ামিনুল গুমুস, ইয়ামিনুল গুমুস কাকে বলে? তখন আল্লাহ নবী বলছে, আল্লাযী ইয়াক্তাউ হাক্কা ইমরি মুসলিমিন বিয়ামিনিহি। ইয়ামিনুল গুমুস মানে মিথ্যা এমন কসম, যে কসম খাওয়ার ফলে বা যে কসমের দ্বারাই কেউ তার অপর ভাইয়ের মাল বা তার জিনিসপত্র আত্মসাত করে, এটাকে বলা হয় ইয়ামিনুল গুমুস, মিথ্যা কসম, যে মিথ্যা কসমের ভিত্তিতে কেউ তার ভাইয়ের মাল আত্মসাত করে। তো মিথ্যা কসম এবং মিথ্যা সাক্ষ্য এগুলা যে অতীব কঠিন এবং ভয়াবহ জিনিস তা আমরা সত্যিকারের বুঝতে পারতে আছি। তাই প্রত্যেক মানুষের উচিত হচ্ছে মিথ্যা সাক্ষ্য দিয়া থেকে নিজের এই জীবটার হিফাজত করবে, মিথ্যা সাক্ষী থেকে নিজের এই জীবটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে, তাহলে কালকে কিয়ামতের মাঠে এই জীব আমাদের জন্য বিপদের কারণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হিফাজত করেন, আমরা যেন জীবের হিফাজত করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। Oh!